ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. في دشوك جَنَاتِ কোরবানি বিষয়ক ধারাবাহিক আলোচনার আজকের পর্বে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি তার শিরোনাম হলো ঋণগ্রস্ত ব্যক্তির কোরবানি করার বিধান এখানে দুটো বিষয় আছে যেই ব্যক্তি ঋণে জর্জরিত তার উপর অনেকগুলো ঋণ আছে তিনি কি কোরবানি করবেন না ঋণ শোধ করবেন এটা একটা বিষয় আরেকটা বিষয় হলো কোনো ব্যক্তির হয়তো ঋণ নেই বাট তিনি কোরবানি করার সামর্থ্য রাখেন না কোরবানি করার জন্য তিনি কি ঋণ করতে পারবেন ঋণ করে কোরবানি করাটা তার জন্য কতটা সঙ্গত কতটা রেকমেন্ডেড এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন প্রথম প্রশ্নে আসা যাক যে ব্যক্তি ঋণগ্রস্ত এবং তিনি কোরবানি করতে সামর্থ্য নন তাহলে তার উপর কোরবানি নেই যারা ওয়াজিব বলছেন তারাও বলছেন তাকে কোরবানি করতে হবে না যারা সন্নাতে মোয়াকা বলছেন তারাও বলছেন তাকে কোরবানি করতে হবে না কারণ একটি হাদিস যেখানে নবী সাল্লাহ সাল্লাম বলছেন মানকান আল হুসা ফেলামুসালা যার সামর্থ্য আছে অথচ কোরবানি করলো না সে যেন আমাদের ঈদগাহের কাছে না আসে তাহলে এখানে যার সামর্থ্য আছে কথাটা বলা হলো তাহলে ওয়াইদ কিংবা ধমক হুঁশিয়ারি ওই ব্যক্তির জন্য যার সামর্থ্য আছে অথচ সে কোরবানি করল না তাহলে যার সামর্থ্য নেই তার জন্য কোনো হুঁশিয়ারি নেই এবং সর্বসম্মতিক্রমে তার উপর কোনো কোরবানি নেই কারণ তাকে ফার্দার কোরবানি করতে হলে আবার মানুষের থেকে ধার করতে হবে যেটা আসলে সেরিয়া কখনোই এনকারেজ করেনি ফলে আমরা প্রথম প্রশ্নের উত্তরে এতটুকুই বলবো তাকে কোরবানি করতে হবে না এবং কোরবানি তার উপরে ওয়াজীব নয় এবং সুন্নাতের যে 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 অনুপ্রেরণা অথবা যে মোটিভেশন সেটাও তার ক্ষেত্রে প্রযোজ্য নয় অর্থাৎ সারিয়া তাকে কখনোই প্রণোদনা দেয় না যে তুমি ধার করে এবং নিজের ঋণের বোঝা আরও বাড়িয়ে কোরবানি করো তার মানে তার জন্য কোরবানি না করাটাই আসলে উত্তম যেহেতু সে ঋণগ্রস্ত আচ্ছা এখন কথা হচ্ছে যদি এই ব্যক্তি ঋণ করে কোরবানি করতে চায় অথবা এমন ব্যক্তি ঋণ করে কোরবানি করতে চান যার এখনও পর্যন্ত কোনো ঋণ নাই তাহলে ঋণ করে যিনি কোরবানি করতে চান তার দুই অবস্থা এক তার আগে থেকে কিছু ঋণ আছে আরও ঋণ করে কোরবানি করতে চান আর দ্বিতীয় হচ্ছে তার ঋণ নাই তবে নতুন করে ঋণ নিয়ে কোরবানি করতে চান তার ক্ষেত্রে আসলে কী করণীয় এক্ষেত্রে যেটা ওলামাই ওলামাইকেরাম ডিসকাশন করেছেন সেখান থেকে আমি সার কথাটা আপনাদের সামনে উপস্থাপন করছি সেটা হচ্ছে যদি তিনি এই ঋণটা অথবা আগে থেকে আরও যদি কিছু ঋণ থাকে সেই ঋণগুলো সহজে তিনি যদি পরিশোধ করতে পারেন তাহলে কোরবানের জন্য তার ঋণ করা যায় যাচ্ছে কিন্তু যদি আগের ঋণটাই তিনি শোধ করতে পারছেন না তাহলে নতুন ঋণ তার আসলে তার জন্য এটা মোটেই সঙ্গত নয় সারিয়া তাকে আসলে সেই পারমিশন দেয় না কারণ তার ঋণ পরিশোধ করা কোরবানির চাইতে বেশি উত্তম এবং বেশি সঙ্গত অতএব শর্তটা হলো যে যদি তিনি আগের ঋণ অথবা যদি আগের ঋণ না থাকে নতুন ঋণ যে কোনো অবস্থায় সকল ঋণ পরিশোধ করার মতো সামর্থ্য যদি তার থাকে এবং যে ঋণগ্রস্ত তিনি সেটা তার জন্য খুবই মামুলি ব্যাপার সাধারণ ব্যাপার এই ঋণটা তার জীবনকে অ্যাফেক্ট করছে না এবং কোরবানি করার কারণে তিনি যে ঋণটা নিচ্ছেন সেটাও তাকে ক্ষতিগ্রস্ত করছে না তাহলে তার জন্য যায় যাচ্ছে কোরবানি করা এ অবস্থায় কেউ কেউ বলেছেন যে যেহেতু শেষ মূলত এক ধরনের সামর্থ্য রাখে তাহলে তার জন্য উত্তম হতে পারে এ অবস্থায় কোরবানি করা যেমন অনেকেই খুব ভালো বেতন পান এক্সিকিউটিভ পোস্টে চাকরি করেন অথবা কোম্পানির কর্মকর্তা হিসাবে আছেন কোরবানি হলো কখন এই মাসের মাঝামাঝি সময় তিনি যে বেতন পেয়েছেন মাসের শুরুতে সেটা তার হঠাৎ যে কোনো কাজে খরচ হয়ে গেছে এখন হাতে টাকা নেই কিন্তু মাসের শেষে আবার তিনি প্রচুর টাকা পাবেন এমনও হতে পারে যে তিনি যে বোনাসটা পেতেন সেই বোনাসটা এবার আর কোরবানির ঈদের আগে আর পেলেন না এই যেমন এখন প্যান্ডামিক চলছে কোভিড নাইন্টিন চলছে এরকম নানা কারণ থাকতে পারে অনেক সময় এই এই বোনাসটা মাসের শেষে চলে যায় তখন মাসের মাঝামাঝিতে তার হাতে টাকা নেই এই অবস্থায় তিনি যদি মনে করেন যে তিনি কিছু টাকা নেবেন কারণ বোনাস পেলে তিনি শোধ করে দিতে পারবেন তাহলে তার জন্য উত্তম হতে পারে কোরবানি করা তার মানে হচ্ছে যদি সহজেই কেউ এই ঋণটা শোধ করতে পারেন তাহলে শরীয়তে তার জন্য ঋণ করে কোরবানি করা যায় যাচ্ছে এ প্রসঙ্গে আমরা ওলামাই একরামের কিছু বক্তব্য আপনাদের সামনে পেশ করতে চাই যেমন শেখুল ইসলাম এবনুজ্জাইমিয়া রাহমাহুল্লাহ তাকে প্রশ্ন করা হয়েছিল যে ব্যক্তি মূলত কোরবানি করতে সামর্থ্য রাখে না সে কি ঋণ করবে অর্থাৎ ঋণ করে কোরবানি করবে তখন তিনি উত্তর দিয়েছিলেন মজমু আল ফাতাওয়ার ছাব্বিশতম খণ্ডের তিনশো পাঁচ নম্বর পৃষ্ঠায় তিনি বলেছিলেন ইনকান আল্লাহা নামাই ফাহাসান যদি তার সেই ঋণ তসদিদ করা অর্থাৎ পে করার মতো ক্ষমতা যদি থাকে সেই ঋণ মানে আদায় করে দেওয়ার মতো ক্ষমতা থাকলে তাহলে তিনি যদি এমন টাকা ঋণ করেন যে টাকা দিয়ে তিনি কোরবানি করতে পারবেন ফা হাসান এটা উত্তম এটা রেকম্যান্ডেড এটা উত্তম ওলাইয়াজিব আলাইহিয়াই আলিক তবে এটা তার জন্য করা ওয়াজিব নয় আমরা জানি যে শেখুল ইসলাম এবনুজাই মাহমা উল্লাহ তিনি কোরবানিকে ওয়াজিব বলেন সেমতের পক্ষে তাহলে তিনি এক্ষেত্রে ঋণ করে কোরবানি করতেই হবে এমন মত পোষণ করছেন না তবে ঋণ পরিশোধ করার সামর্থ্য থাকলে তিনি যদি কোরবানি করতে চান ঋণ করে সেটা উত্তম বলেছেন তার মানে যদি সামর্থ্য না থাকে অথবা ঋণের কারণে তিনি ঋণে জর্জরিত হয়ে পড়বেন আর তার ইমেজ ক্ষুণ্ণ হবে তিনি ক্ষতিগ্রস্ত হতে পারেন তাহলে তিনি কিন্তু সেটাকে হাসান বলেননি এটাই তার কথা থেকে বোঝা যায় আর পাশাপাশি আমরা দেখে শিখবেন বাজ রাহমাহুল্লা তাকে প্রশ্ন করা হয়েছিল হাল তাজিবুল উদ্ আলা গায়রিল কাদের যে ব্যক্তি সমর্থন মানে সামর্থ্য রাখেন না কোরবানি করার তাহলে তার উপর কি কোরবানি ওয়াজিব হবে ওহাল ইয়াজুজ ও আহদুল উদহাইয়া দান আহ আল কেউ যদি তার বেতনের উপর কোনো ঋণ গ্রহণ করে ওদ করতে চায় তাহলে সেটা কি তার জন্য জায়জ হবে তখন তিনি উত্তর দিয়েছিলেন আল ওদ সুন্নাতুন সুননা তুন ও কুরবানি হচ্ছে সন্না এটা ওয়াজিব নয় আমরা জানি যে তিনি সে মতের প্রবক্তা যেটা জমহুর ওলামাই কেরাম অধিকাংশ ওলামাইকেরামের মতটাই প্রকাশ করেছেন যে কোরবানি সুন্নাহ এটা অপশনাল এটা করলে সব না করলে কোনো পাপ বা গোনা নেই এবং সেক্ষেত্রে যেহেতু রাসুলসল্লা সাল্লাম মদিনার প্রতিটা বছর কোরবানি করেছেন সেজন্য তারা বলছেন যে এটা সুননাতে মোয়াক্কাদা যাই হোক শেখ বিন বাজ রাহমাহল্লা বলেছেন কোরবানি সুন্নাত এটা ওয়াজিব নয় তিনি এরপর বলছেন ওয়ালাহ হারাজা আয়াস্তা দিন আল মুসলিমু লিউ ই দেখেন আল আল ওয়াসা যে মুসলিম যদি কোনো দাইন বা ঋণ গ্রহণ করে কোরবানি করার জন্য যদি তার সেই ঋণ পরিশোধ করার মতো সামর্থ্য থাকে তাহলে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই মনে হয় এই দুজন আলেমের এই বক্তব্য থেকে আমি আগে এবং পরে যা বলেছি সেটা স্পষ্ট হয়ে গেছে অতএব আমরা কনক্লুড করব যে ঋণ করে কুরবানি করার প্রয়োজন নেই সেরিয়া সেটা আমাদেরকে বলে না তবে ঋণ আদায় সামর্থ্য থাকলে তাহলে ঋণ করে কোরবানি করা জায়েজ এবং কোনো কোনো ক্ষেত্রে উত্তম জেরা শাইকুল ইসলাম ইবনু তেমিয়া বলেছেন হায়দা ওসালুসালাম আল্লাহ নবীনা মোহাম্মদ ও আলাহাবজমাইন ওামুকুম রহমতুল্লাহ